বিএনপির মহাসমাবেশ এখনো পর্যন্ত তো অনুমতি মিলেনি, সেক্ষেত্রে বিএনপির প্রস্তুতি কেমন, কি করবেন তারা? অনুমতির অপেক্ষায় করি, অর্থাৎ প্রশাসনের তরফ থেকে ঠিকঠাক সাড়া মিলবে সেই প্রত্যাশাটুকু এখনো করছেন বিএনপির শীর্ষ নেতারা। দলটি নয়াপল্টনে এই সমাবেশটি করতে চায়, মহাসমাবেশ যেটি সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে, সেই লক্ষ্যে সাংগঠনিক যে প্রস্তুতিগুলো নেয়ার সেগুলো তারা নিয়েছেন। যুদ্ধের পর থেকে যেমন রাজনীতি যে চিত্রটি আছে সেটি আমাদের একটি মূল্যায়ন, সেই মূল্যায়নটি আপনাদের সামনে উপস্থাপন করব। সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, ভিডিও শুরুতেই আপনারা বেশ কয়েকটি ছোট ছোট ভিডিও ক্লিপ দেখেছেন, তো এই ভিডিও ক্লিপগুলো দেখে কিন্তু ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং চাতুর্যকর কিছু তথ্য জানতে পারবেন। রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাটেনে সম্পূর্ণ দেখে যাওয়ার। তো তুলনার কথা বলবো না, সরাসরি ভিডিও স্ক্রিন থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবো। তার আগে ছোট করে একটি রিকোয়েস্ট করে, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার। তো চলুন সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। যুদ্ধের পর থেকে যেমন রাজনীতি যে চিত্রটি আছে সেটি আমাদের একটি মূল্যায়ন, সেই মূল্যায়নটি আপনাদের সামনে উপস্থাপন করব। গত 6 তারিখ 5 তারিখ আমাদের স্থায়ী কমিটির সভায়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থায়ী কমিটির সকল মতামতের ভিত্তিতে আজকের এই মূল্যায়নের রূপরেখাটা তৈরি করা হয়েছে, সেটি আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা যা বলবো তার চেয়ে অনেক বেশি আপনারা জানেন। তারপরেও একটি দায়িত্বশীল গণতান্ত্রিক দল থেকে আজকের রাষ্ট্রের এই অবস্থা নিশ্চয়ই জাতির সামনে উপস্থাপন করা আপনাদের মাধ্যমে ও জরুরি বলে আমরা মনে করি, প্রয়োজন মনে করি। আমি এখন মূল বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সংবাদের সম্মেলন, তারিখ 7 ফেব্রুয়ারি 2024, স্থান বিএনপি চেয়ারপারসন কার্যালয়, গুলশান, ঢাকা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের আহ্বানে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের স্বাগত জানাই। 7ই জানুয়ারি যে প্রশাসনমূলক গ্রামীণ নির্বাচন অনুষ্ঠিত হয় তার উদ্দেশ্য জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল না, বরং নির্বাচনের নামে এটি ছিল জাতির সঙ্গে একটি সহিংস প্রতারণা, যার উদ্দেশ্য অবৈধভাবে, অনৈতিকভাবে ও অসাংবিধানিকভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ক্ষমতা কুক্ষিগত রাখা। 2014 এবং 2018 সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট ডাকাতির অভিনব সব পন্থা অবলম্বন করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে যে কলঙ্কের ইতিহাস তৈরি করে তারাই ধারাবাহিকতায় গ্রামী পার্টি, গ্রামী দল, গ্রামীণ ভোটার ও গ্রামী পর্যবেক্ষকদের সমন্বয়ে মঞ্চস্থ হয়েছে 2024 সালের গ্রামীণ নির্বাচন। গত 15 বছর ধরে গণবিদ্বেষী সরকার যে দুর্নীতি, দুঃশাসন ও দমন দুর্বৃত্তায়ন চালিয়েছে, সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষ তাতে বৈষম্য, অবিচার ও নিপীড়নের শিকার হয়েছেন। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ ও তার সুবিধাভোগী দোষরা আরও একবার জোরপূর্বক ভোটাধিকার হরণ করায় বাংলাদেশের জনগণ ব্যথিত, মর্মাহত ও সংক্ষুব্ধ। এই জনরোষ আবারও প্রমাণ করেছে আওয়ামী লীগের রাজনীতি শুধু গণবিরোধী নয়, এটি পরিপূর্ণভাবে ব্যর্থ ও অন্তঃসারশূন্য। দেশব্যাপী নজিরবিহীন হুমকি ভীতি উপেক্ষা করে ভাগবাটোয়ারা নির্বাচনের শতকরা 5 ভাগেরও কম ভোটার উপস্থিতি একটি সুস্পষ্ট বার্তা দেয়। বাংলাদেশের 18 কোটি মানুষ তথা 12 কোটি ভোটারের প্রায় সকলেই এই ঐক্য মূলত জনগণের আদালতে আওয়ামী লীগের রাজনৈতিক বিচার। স্বাধীনতাকামী জনগণ সমস্যারে প্রবলভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও 62 গণতন্ত্র মানা রাজনৈতিক দলের নির্বাচনের বর্জনের সিদ্ধান্ত সঠিক এবং যৌক্তিক ছিল। বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের মূল উদ্দেশ্য গণমানুষের ন্যায্য দাবি দাওয়া আদায়, আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে শান্তিপূর্ণ গণ আন্দোলন গড়ে তোলার জন্য মানুষের কাছে যাওয়া, মানুষকে সম্পৃক্ত করা, জনমত সৃষ্টি করা, গণতন্ত্রহীনতার যে পরিস্থিতি সেটি থেকে উত্তরণের জন্য শেখ হাসিনার অধীনে প্রশাসনের ভোট বর্জন করা। বিএনপির আবেদনে সাড়া দিয়ে নির্বাচনকে বর্জন ও ফলাফলকে প্রত্যাখ্যানের মাধ্যমে জনগণ প্রমাণ করেছে বিএনপি ও যুগপৎ আন্দোলনের প্রতিটি রাজনৈতিক দলের অবস্থান, গণ আকাঙ্ক্ষারই প্রতিফলন। বিএনপির সাথে একাত্ম হয়ে গণমানুষের এই নীরব প্রতিবাদ, এই স্বতঃস্ফূর্ত সমর্থন বস্তুত বিএনপির রাজনৈতিক সফলতা তথা বিজয়ের বহিঃপ্রকাশ। অন্যদিকে ইলেকশনের নামে সিলেকশন নাটক মঞ্চস্থ করতে আওয়ামী লীগের যে সহিংসতা, নাশকতা, প্রকৃত কোনো বিরোধী দলীয় প্রার্থী না থাকার পরেও যে অনিয়ম, কারচুপি, ভোটার উপস্থিতি বাড়িয়ে দেখানোর জন্য নির্বাচন কমিশন ও রাষ্ট্রযন্ত্রের যে অদ্ভুত অবিশ্বাস্য দাবি এবং এসব ঘটনা প্রভাবের প্রেক্ষিতে যে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমালোচনা, হতাশা, সেখানে আওয়ামী লীগের নৈতিক পরাজয় নিহিত। 15 বছরের ক্ষমতা কুক্ষিগত রেখে দলীয় সাংগঠনিক প্রচেষ্টা ও রাষ্ট্রীয় প্রশাসনিক ক্ষমতা তথা অবৈধ বল প্রয়োগ করেও ন্যূনতম ভোটার জমায়েত অক্ষম আওয়ামী লীগ সমাজের সর্বস্তরের মানুষের দ্বারা ঘৃণাভরে প্রত্যাখ্যাত হয়েছে। এর কারণ এই রাজনৈতিক অপশক্তি ও তার উচ্ছিষ্ট ভোগীদের বাইরে বাংলাদেশের প্রতিটি ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের অধিকার, স্বাধীনতা ও মর্যাদা কেড়ে নিয়েছে অনির্বাচিত সরকার। বিদ্যমান দুর্বিষহ অবস্থা থেকে পরিত্রাণের জন্য বাংলাদেশের প্রধান ও বিপুল জনসমর্থিত রাজনৈতিক দল হিসেবে দেশবাসী তাকে আছে বিএনপির দিকে, এটি আমরা উপলব্ধি করি। একটি গণতান্ত্রিক
রাজনৈতিক দলের সাফল্যের যে মানদণ্ড, অর্থাৎ জনগণের সমর্থন, জনমত গঠন, সাংগঠনিক শক্তিমত্তা, সদস্য সংখ্যা, প্রতিটি মানদণ্ডে বিএনপির সাফল্য বারবার প্রমাণিত হয়েছে। দেশ জুড়ে জেলা ও বিভাগীয় পর্যায়ে বিএনপির সমাবেশ সমূহে যেভাবে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে, ঢাকার সকল মহাসমাবেশে যেভাবে 10 লক্ষেরও বেশি মানুষের সমাগম হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এবং ধারাবাহিক জনস্রোত অভূতপূর্ব। সর্বসময়ের আয়োজনে রাষ্ট্রযন্ত্রের সর্বপ্রকার প্রতিবন্ধকতা পেরিয়ে বিএনপি প্রতিটি কর্মসূচিতে জনগণ যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি, তা একাধারে বিএনপির জনসম্পৃক্ততা ও সাংগঠনিক সক্ষমতারই বহিঃপ্রকাশ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, পৃথিবীর ইতিহাসে বিএনপির মতো আর কোনো রাজনৈতিক দল কি আছে যার 50 লক্ষেরও বেশি নেতা? নয়াপলটনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। রবিন, জানাবেন কাল বিএনপির মহাসমাবেশ, এখনো পর্যন্ত তো অনুমতি মিলেনি, সেক্ষেত্রে বিএনপির প্রস্তুতি কেমন, কি করবেন তারা? অনুমতির অপেক্ষায় করলি, অর্থাৎ প্রশাসনের তরফ থেকে ঠিকঠাক সাড়া মিলবে সেই প্রত্যাশাটুকু এখনও করছেন বিএনপির শীর্ষ নেতারা। দলটি নয়াপল্টনে এই সমাবেশটি করতে চায়, মহাসমাবেশ যেটি সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে, সেই লক্ষ্যে সাংগঠনিক যে প্রস্তুতিগুলো নেয়ার সেগুলো তারা নিয়েছেন এবং প্রত্যাশা করছেন পুলিশের তরফ থেকে এই নয়াপল্টনেই মহাসমাবেশটি অনুষ্ঠানের বিষয়ে যাবতীয় সব ধরনের সহযোগিতা করা হবে। এবং দলটি মাইক ব্যবহারের অনুমতি চেয়ে এবং নয়াপল্টনে মহাসমাবেশের জন্য একমাত্র স্থান বিবেচনা করে গতকালকেই প্রশাসনকে ডিএমপিকে চিঠি দিয়েছে, সেই চিঠির ক্ষেত্রে সেই চিঠির সাড়া মিলবে সেই আশায় আসলে আছেন তারা। এবং দলের শীর্ষ নেতাদের বক্তব্য যদি বলতে চাই, তারা প্রত্যাশা করছেন এই মহাসমাবেশকে ঘিরে বিপুল সংখ্যক সাধারণ মানুষ যুক্ত হবেন এবং তাদের সঙ্গে একাত্মতা পোষণ করবেন, এবং সেই আহ্বানটুকু জানাচ্ছেন প্রত্যেককেই যে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, যাবতীয় সব ধরনের সংকট, মানবাধিকার, অর্থনৈতিক সব ধরনের সংকটের মূলে কেবলমাত্র নির্বাচনী ব্যবস্থাকে উল্লেখ করে দলটির নেতারা বলছেন যে এই মহাসমাবেশে সেই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে সাধারণ মানুষ সম্পৃক্ত হবে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুচ্ছগুচ্ছভাবে নেতাকর্মীরা যারা প্রবেশ করেছেন ঢাকা, ইতিমধ্যেই তাদের একটা অংশ উৎসাহী হয়ে নয়াপল্টন কার্যালয়ের আশপাশের এলাকায় ভিড় করছেন, দেখছেন, পর্যবেক্ষণ করছেন এবং তারাও প্রত্যাশা করছেন শান্তিপূর্ণভাবেই এই মহাসমাবেশটি অনুষ্ঠিত হবে এবং নয়াপল্টনেই সবশেষে এই মহাসমাবেশের অনুমতি মিলবে প্রশাসনের তরফ থেকে। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন। তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে বা আপনার কি মতামত, তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটুকু লিখে জানাবেন। তো আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করতে চান না, কমেন্ট করতে সংকোচ বোধ করেন, তো অবশ্যই কিন্তু আপনারা আপনার জন্য কিন্তু এই কমেন্ট বক্সটি একেবারে উন্মুক্ত করা রয়েছে। আপনি চাইলেই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার কাছে যেটা মনে হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। তো অনেকেই আপনারা ভিডিও শুরুতেই কিন্তু ভুয়া ভুয়া বলেন যে ভুয়া খবর, আসলে আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনার কাছে এমনটি মনে হবে। তো অবশ্যই কমেন্ট করার আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে কমেন্ট করবেন। তো কমেন্ট বক্স আপনাদের জন্য একবারে উন্মুক্ত করা রয়েছে, আপনি চাইলেই কিন্তু আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে লিখে জানাতে পারেন। দর্শক, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে এখনও যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো দর্শক, আরেকটি বিষয়, আপনি আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন স্থান থেকে দেখছেন সেটা একটু কমেন্ট বক্সে লিখে যাবেন, তাহলে করে আমি বুঝতে পারবো যে আমার একজন দর্শক তিনি আজকের এই ভিডিওটি অমুক জেলা বা অমুক স্থান থেকে দেখেছেন। দর্শক, আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল, যার কারণে ইউটিউব আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে দিয়েছে। তো ইউটিউবে এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি এখনও পর্যন্ত এই ভিডিওটি ক্লিক করে দেখতে পারতেছেন। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ সংবাদ যদি সবার আগে দেখতে চান বা সবার আগে জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি বাজিয়ে রাখবেন। তো এখানে কিন্তু আপনারা অনেকে একটা ভুল করেন, আর সেটি হচ্ছে আপনারা শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কিন্তু পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি কিন্তু আপনারা অনেকেই বাজিয়ে দেন না, যে কারণে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো সংবাদ আপলোড করি তখন কিন্তু আপনার কাছে সেই ভিডিওটি বা সেই সংবাদটি পৌঁছায় না, যে কারণে আপনি সেই সংবাদটি মিস করেন। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ সংবাদ যদি মিস না করতে চান বা সবার আগে যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি বাজিয়ে রাখবেন। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।